নমস্কার, রামানন্দ সংস্কৃতি পরিষদ বিষ্ণুপুরের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজ 22শে শ্রাবণ, কবি রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস। আজ এই দিনে আমরা আমাদের সৃষ্টি দিয়ে কবিকে শ্রদ্ধা সম্মান জানাব। এই উপলক্ষে আমরা একটি কবি সম্মেলনের আয়োজন করেছি। এই কবি সম্মেলনে যারা উপস্থিত আছেন তারা হলেন অধ্যাপক কবি জয়দীপ ঘোষ, কবি অধ্যাপক অঞ্জন বন্দ্যোপাধ্যায়, প্রদীপ্ত খাটুয়া, ডক্টর শ্যামল মণ্ডল বিশিষ্ট আঞ্চলিক কবি, উত্তরবঙ্গ থেকে রয়েছেন অধ্যাপক কবি দেবায়ন চৌধুরী, অধ্যাপক কবি আইরিন পারভিন, শঙ্খ অধিকারী এবং বিশিষ্ট সঙ্গীতকার, জাতীয় পুরস্কার প্রাপ্ত সঙ্গীতকার এবং কবি রিতম সেন। অনুষ্ঠানের শুরুতেই উদ্বোধন সঙ্গীত পরিবেশন করবেন যুববাণী কলকাতার শিল্পী অঙ্কন চট্টোপাধ্যায়। এখন আমরা অঙ্কন চট্টোপাধ্যায়ের কণ্ঠে উদ্বোধন সঙ্গীত শুনব। ওগো আমার প্রাণের ঠাকুর, ওগো আমার, তোমার প্রেম তোমার প্রাণের ঠাকুর, ওগো আমার, তুমি বসে থাকতে দেবে না যে দিবানিশি তাই তো বাজে পরাণ মাঝে এমন কঠিন সুর, ওগো আমার প্রাণের ঠাকুর, ওগো আমার, ওগো আমার প্রাণের ঠাকুর, তোমার লাগি দুঃখ আমার হয় যেন মধু, ওগো আমার প্রাণের ঠাকুর, তোমার লাগি দুঃখ আমার হয় যেন তোমার খোঁজা খোঁজায় মোরে, তোমার বেদন কাঁদায় ওরে, আরাম যত করে কোথায় দূর, ওগো আমার প্রাণের ঠাকুর, ওগো আমার, তোমার প্রেম তোমারে এমন করে, তোমার প্রেম তোমারে এমন করে,
করেছে নিষ্ঠুর, ওগো আমার প্রাণের ঠাকুর, ওগো আমার। ধন্যবাদ জানাই অঙ্কন চট্টোপাধ্যায়কে তার এই সুন্দর সঙ্গীত পরিবেশন করার জন্য। এখন আমরা কবিতা শুনব অধ্যাপক কবি জয়দীপ ঘোষের কণ্ঠে। কবি জয়দীপ ঘোষ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলার অধ্যাপক। বহু দিন ধরে তিনি কবিতা লিখছেন, যদিও তিনি নিজে বলেন যে এখন আর কবিতা লেখেন না, কিন্তু তার কবিতায় সময়ের গুঞ্জরণ বিশেষভাবে লক্ষ্য করা যায়। সাম্প্রতিক ফেসবুকে তার কিছু গদ্য, যে গদ্যগুলি বিজ্ঞানের নানা বিষয়কে ধারণ করে আছে, তা পাঠক মহলে যথেষ্ট জনপ্রিয় হয়েছে। বিভিন্ন গ্রন্থের লেখক এবং সুকবি জয়দীপ ঘোষ তার কবিতা পরিবেশন করবেন। নমস্কার, রামানন্দ সংস্কৃতি পরিষদের পক্ষ থেকে আমাকে নিজের লেখা দুটো কবিতা পড়বার জন্য ওরা অনুরোধ করেছেন। সবিনয়ে জানাতে চাই যে আমি অনেক বছর কবিতা লিখি না, লিখতাম এককালে, সেগুলো কবিতা হতো কিনা জানি না, কিন্তু লিখি না এখন, লিখতে পারি না বলেই লিখি না। ফলে যে কবিতা আমি পড়ব সেই কবিতা যদি আপনাদের পছন্দ না হয় তাহলে অনুগ্রহ করে আমাকে দোষ দেবেন না, এ একেবারে গত জন্মের আমির লেখা, তাকে দোষ দেবেন। আমি দুটো কবিতা পড়ব, একটা কবিতা প্রথম কবিতা, তার নাম বিশ্বায়ন। যে ছেলে প্রেম বলতে বুঝত পাকস্থলী, সেই আমাদের সাক্ষ্য প্রমাণ গোপন দলিল। হস্টেল ঘরে মন কেমনের অবুজ রেখা, শহরবাসের ডিহাইড্রেশন ভুলতে শেখায়। দু তিন খেপের টিউশন খুব জঙ্গিপনা, শেষ বিকেলের খিদের তেমন সঙ্গীও নেই। থাকা বলতে কলেজ স্কোয়ার ধর্মতলা, যেমন করে চাইছে অমোঘ তেমন চলার, মতন হলেই বন্ধু অনেক, বন্ধু ভীষণ, বন্ধু আরো, ভালোবাসা ঘৃণা এবং উপেক্ষারও। পিতৃপুরুষ, মাতৃমাটি, দৈতাগ্রাম, তীব্র আলোয়ে ঝলসে যাচ্ছে যে কটা নাম। ভুলতে শেখার প্রান্ত মুখে পিন্টু গায়েন, শহর তাকেই শিখিয়ে নিচ্ছ ভ্যালেন্টাইন। আর আমার দ্বিতীয় কবিতা, এই কবিতাটার নাম থাকা। সেরকম কথা নেই কোনো, কিছুক্ষণ বসা যেতে পারে, আবার শতাব্দী পার করে জন্মান্তর হাতে রেখে পরেও কখনো খুব দেখা হওয়া যায়। আজ সব রাত্রি জলে ভেসে চলে গেছে, অথবা অলিক, তার গুঞ্জরণ আছে, ঢেউ, শরীর টরীর কিছু নেই। চলে যেতে যেতে শুধু বলো আসি, তারপরে অবিরত জল সেই একইভাবে বিরাট প্রবণ, শান্ত পথের ধারে সেই একই কৌতুকের ছায়া, যতদূর চোখ যায় আকাশের অনন্ত মৌসুমী, সেই না থাকার মাঝে অল্প একটু থেকে যেও তুমি। কবি জয়দীপ ঘোষকে ধন্যবাদ জানাই এবং প্রণাম নিবেদন করি তার এই কবিতার জন্য। এখন কবিতা পরিবেশন করবেন অধ্যাপক কবি অঞ্জন বন্দ্যোপাধ্যায়। অঞ্জন বন্দ্যোপাধ্যায় আশির বিশিষ্ট কবি, বাংলা কবিতার জগতে তার একটি স্বতন্ত্র পরিচয় রয়েছে। চারণ কবি বৈদ্যনাথ কবি অঞ্জন বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে বলেছিলেন, কবি অঞ্জন সহজ সুরে সহজ ছন্দে কবিতা লেখেন, যা সকলের কাছে প্রিয় হয়। তার একাধিক কাব্যগ্রন্থ রয়েছে। তার ছোটদের জন্য একাধিক লেখা রয়েছে। এখন কবি অঞ্জন বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে আমরা দুটি কবিতা শুনে নেব।
কেউ না কেউ, কেউ না কেউ আছে, কেউ না কেউ থাকে, কেউ না কেউ রক্ত পথে অভিক হাত রাখে, কেউ না কেউ চলে, একলা হলেও চলে, কেউ না কেউ দুঃখ পেলে জয়ের কথা বলে, কেউ না কেউ বাঁচে, বাঁচার মতো বাঁচে, শিকলে বা জড়ানো তবু মুক্তি নাচ নাচে, কেউ না কেউ বাজায়, অগ্নি বিনা বাজায়, কেউ না কেউ রক্ত দিয়ে মুমূর্ষুদের বাঁচায়। সন্ধি এখন বড় গিয়ে, এখন ধরো হাত, এখন পথে ঘাটে দারুণ অপঘাত, এখন বড় ভিড়, এখন ধরো হাত, এখন চারিদিকে শীতের মায়া ডাক, এডাক ভেঙে দাও আসুক বৈশাখ, এখন চারিদিকে শীতের মায়া দাগ, শরীর বড় ভার, একটু ভর চাই, তোমার কাঁধ দাও তোমার কাঁধ ভারী, শরীর বড় ভার, একটু ভর চাই, আমার চোখ নেই আমার হাত নাও, তোমার হাত নেই তোমার চোখ দাও, সন্ধি করি আজ বাড়াও হাত ভাই, এখন পথ বড় চড়াই পুত্রা, এখন পথ বড় চড়াই পুত্রা। কবি অঞ্জন বন্দ্যোপাধ্যায় আমাদেরই এই রামানন্দ সংস্কৃতি পরিষদের কর্ণধার সম্পাদক, তারই সম্পাদনায় দীর্ঘদিন রামানন্দ পত্রিকা মুদ্রণ সৌভাগ্য লাভ করেছে, তাকে আবার পুনরায় প্রণাম নিবেদন করি, ধন্যবাদ জানাই। এখন কবিতা পাঠ করবেন অধ্যাপক কবি দেবায়ন চৌধুরী। দেবায়ন চৌধুরী 0 দশকের একজন বিশিষ্ট কবি, তিনি উত্তরবঙ্গের একটি কলেজের অধ্যাপকও। মেধাবী দেবায়নের অনুগল্প পাঠক সমাজে বিশেষভাবে সমাদৃত হয়েছে। মননশীল এই কবির কণ্ঠে আমরা এখন কবিতা শুনে নেব। নমস্কার। বিষ্ণুপুরের রামানন্দ সংস্কৃতি পরিষদের পক্ষ থেকে এই কবিতা পাঠের অনুষ্ঠানে যোগ দিতে পেরে ভালো লাগছে। ধন্যবাদ জানাই কবি অঞ্জন বন্দ্যোপাধ্যায় এবং আমার বন্ধু সতীর্থ তমাল বন্দ্যোপাধ্যায়কে। দুটি কবিতা বলছি। প্রথম কবিতার নাম খোয়াই। মায়ের উদ্বেগ নিয়ে দাঁড়িয়ে আমার কান্নারা, ঝরে পড়বার কোনো উপলক্ষ থাকে না, তবু শ্রাবণের মেঘ নদীর বুকে পিঁড়ি পেতে দেয়। আমি আলপনার আঙুলে বৃত্ত আঁকি শূন্যতার, ঝরে পড়ার উপলক্ষ কেবল ঝরে পড়াই। শান্তি নিকেতন। প্রেম নেই ভেবে বাড়ি ছেড়ে বেরিয়ে আসি গলি রাস্তায়, দেখি রিকশা এসে থামল, পায়ের নখে জল ছুঁয়েছে শিশির, চোখে তাকানোর মতো ভিড় নেই, হঠাৎ মনে পড়ল কঙ্কালীতলায় পার্বতী বাউল, তুমি হাসুলির বাঁকে প্রত্যয় শেখাচ্ছ আমায়, জামায় লেগে যাচ্ছে হাওয়ার ঠোঁট। রিকশা ফিরে গেল, বৃষ্টি নিয়ে ঘরে ফিরলাম। নমস্কার। কবি দেবায়নকে ধন্যবাদ তার কবিতা পরিবেশনের জন্য। এখন
আমরা কবিতা শুনব কবি প্রদীপ্ত খাটুয়ার কণ্ঠে। প্রদীপ্ত খাটুয়ার প্রথম কাব্যগ্রন্থ নৈঃশব্দ জাত প্রকাশিত হয়েছে 2011-তে। 2013-ই প্রকাশিত হয়েছে হর্ষজ্যোতি কাব্য। এছাড়াও তাঁর সম্পাদনায় একাধিক গ্রন্থ সম্পাদিত হয়েছে। কবি প্রদীপ্ত খাটুয়ার কণ্ঠে শুনব তার কবিতা। রামানন্দ সাহিত্য পরিষদ আয়োজিত 22শে শ্রাবণ উদযাপনের এই মহান অনুষ্ঠানে নিজেকে সামিল করতে পেরে গর্ববোধ করছি। আন্তরিক ধন্যবাদ জানাই প্রধান পৃষ্ঠপোষক কবি অঞ্জন বন্দ্যোপাধ্যায়কে। আমি প্রদীপ্ত খাটুয়া, শব্দপথ পত্রিকার সম্পাদক। আমি আমার দুটি কবিতা পাঠ করছি। একটু পরে লোকজন এসে যাবে, একটু পরে লোকজন এসে যাবে, একটু পরে প্রবীণ মানুষেরা এসে বসবেন মুক্ত এ বাতায়নে, পাতার শীতল ছায়া তিত্তির কাঁপে, দুধেল গাভীর মতো মহিলারা হাঁটে ত্রস্ত পায়ে। কত কাজ, কত কাজ, দেরি হলে মালকিনের মুখ ঝাপটা ধেয়ে আসে আমপানের মতো, উড়ে যায় ঘরবাড়ি, নিত্যযাপনের যত কিছু উড়ে ধূসর হয়, ত্রাণ নিয়ে কত রং মেশে বাতাসে বাতাসে। একটু পরে কত লোকজন এসে যাবে, মধ্যরাতের নিঃস্বতায় স্নিগ্ধ সমাহিত এ তল্লাটে দেখো কত ফুল সুগন্ধ ছড়াচ্ছে। হাওয়া বাতাসের এ সমারোহ দীর্ঘ 4 দশক আমাকে ক্ষান্ত করেছে। তীরে এসে যে নদী কথা বলে ছলাৎ ছলাৎ, আমি তার দোসর থেকেছি এতকাল। কত পাখি উড়ে গেছে, ফিরেছে কত কিছু পরে, অথচ বিশ্বাস উড়ে গেলে একবার, চেনা পৃথিবী যেন পোড়া ছাই আর অচেনা দুর্বিষহ আধার। দ্বিতীয় কবিতা, এবছর ফসলের রাহাজানি। দরিদ্র পাতার শ্বাস ঘিরে রাখে আমার অক্ষর যাপন, যে কথাটি বলা হলো না এতকাল, গোপনে রেখেছি যত শস্যের আধার। চড়া রোদ শুয়ে থাকে ক্ষেতের আলপথে, ফিস ফিস কথা কয় দুপাড়ার ঘরণী, এবছর ফসলের রাহাজানি। তা হোক, মেঠো ইঁদুরের সাথে সখ্যতা যেন অনন্ত প্লাবনের মতো ধেয়ে আসে, শীত পাখি ডেকে তোলে ঘুম থেকে, এত এত পথ করেছে গমন, শঙ্কার পাশে উড়ে এসে বসে কবষ্ণ দোসর, বারবার মনে পড়ে অক্ষর হননের আত্মকথা, রজস্বলা পদ্মপাতায় জলের মতো আলোর ছটা। কবে যে ভিকিরি হব তোমাদের পায়ে পড়ে, চেয়ে নেব একটি দুটি অক্ষর, আর অনাবিল শূন্যতা মিশে তৈরি হবে আমার আজন্ম খিদের উৎসব। নমস্কার, সবাই ভালো থাকবেন। কবি প্রদীপ্ত খাটুয়াকে অনেক ধন্যবাদ। আমরা আমাদের মধ্যে পেয়েছি পুরুলিয়ার বিশিষ্ট কবি ডক্টর শ্যামল মণ্ডলকে। কবি শ্যামল মণ্ডল পুরুলিয়া ভাষায় কবিতা লেখেন তাই নয়, ঝাড়খণ্ডী উপভাষায় কবিতা লেখেন, এটাই তার একমাত্র বৈশিষ্ট্য নয়। তিনি মানুষের যন্ত্রণাকে তার কবিতায় অভিব্যক্ত করেন। আমরা শুনে নেব কবি শ্যামল মণ্ডলের কণ্ঠে তাঁর কবিতা। ছাড়ন ঘর যাব, কাজ করতে আইসি আমি বাইরে গেছি ফাঁসিয়ে, আমার দমে টেনশন হয়েছে,
বল ন কি করিব, কাছে দানা পানি নাই, কি মারিবে করোনায়, ভখে মরিয়ে যাব, ছান্ন ঘর যাব। মনট দমে ছটপট আছে, ঘরের লাগিয়ে মনে হয়েছে গোজ ফোজ উপড়াব, পাঘা দড়ি ছিঁড়ে দুব, আড়ি গোড় ডেঘে ডুঘিয়ে ঘর দিকে ইঁড়িকে দুব। যাব তো যাব, কিসে যাব, কিছুই নাই। দিল্লি বোম্বাই কলিকাতা চেন্নাই, ট্রেন নাই বাস নাই কিচ্ছু নাই, ধূত নাইন তো নাই, রোডে রোডে সিধা হাঁটি দেব, ছান্ন ঘর যাব, তো দিলি উজায়। হাঁটছি তো হাঁটছি, কত কথা ভাবছি, হড়বড়াইন ঢুকব নাই ঘরে, ধৈর্য ধরে গা বাহারে, 14 দিনই থাকি একা, বধ করে চিনা পোকা, তারপর যাব ঘর। হাঁটছি তো হাঁটছি, রাস্তা শেষ নাই, খাওয়া নাই ঘুম নাই, গায়ে আর জোর নাই, রাত দিন চলিয়ে চলিয়ে, পা ফাটিয়ে গেল ফুলিয়ে, পায়ে শ্বাস নাই, আরো রাস্তায় আগলায় ফটো তুলা লোকলায়, ভোখে সেঁতে লেখা হইলে খচা খচ ফটো তুলে, লে লে ফটো তুলে তোর কোন ভালো হইলে, শেষ ফটো হইতে পারে রাস্তায় ফুটিয়ে গেলে। হাঁটছি তো হাঁটছি, কত কথা শুনছি ভাবছি, আজ চাইবার ট্রেন নাই, ট্রেন ঘাড়ে চাপিয়ে দিছে, কোন গাড়ি রোডে ফেলে রুটি বেলা বেলিয়ে দিছে, জাহাজালা যারা পথে মরিয়ে গেল, মড়ালিতে গাড়ি এল, জীবন্ত লোকটার দাম নাই, মড়া পায়ে লুফে নিয়ে ই দলে উ দলে কাদা ছুড়া ছুড়ি খেলে, কেঁচকি বতর পায়ে টুকু পঁচা সাত দিয়ে, ভোটে জমিটতে লিছে হাল বাহে, যে গেল সে গেল, যার গেল তার গেল, দাঁড়া নহে ওইদিকে কিসের গুল হয়েছে, এই কি হইল হে, দৌড়ছিস কেনে, ঠেঙ্গা আছে কি পুলিশে, ওহ আসছিব পরে সব বলে দিব। ধন্যবাদ জানাই শ্যামল মণ্ডল মহাশয়কে। তার কবিতায় সাম্প্রতিক সময়ের গুঞ্জরণ যেভাবে লক্ষ্য করা গেল, তা নিশ্চয়ই ভবিষ্যতের মানুষকে নতুনভাবে শিখতে সাহায্য করবে। এখন আমরা কবিতা শুনব অধ্যাপক কবি আইরিন পারভিনের কণ্ঠে। আইরিন পারভিন মুর্শিদাবাদ জেলার বাসিন্দা, বর্তমানে বাঁকুড়ারই একটি কলেজে সহকারী অধ্যাপক। নমস্কার, আমি আইরিন পারভিন। অভিনন্দন, ধন্যবাদ এবং নমস্কার জানাচ্ছি রামানন্দ সংস্কৃতি পরিষদ এবং তার কর্ণধার কবি অঞ্জন বন্দ্যোপাধ্যায়কে। কবিতা দেবতার রূপ। মেঘের নটরাজ নাচ ছেড়ে দেওয়ার একটু পরেই রাধাচূড়ার শেষ চেকনাইটুকু নিংড়ে নিয়ে পরন্ত সূর্য তোমার পিছনে ধাওয়া করল বুভুক্ষু তুজিয়া মাঝির মতো। আলোর খেলায় পৃথিবীর শেষ উষ্ণতা সুমেরুর বরফ টিপে টিপে শুনল খড়ের খসখসানি। 25শে বৈশাখ শুধু ধরে রাখো বলে আমার উল্টো দিকে ছুটে গেল 22শে শ্রাবণ আনবে বলে। কাঙ্ক্ষিত বৃষ্টি ভেজা প্রথম বকুল পায়ে দলতেই আত্মজ অনুতাপ জন্মাল। তৃতীয় বকুলের দলিত রূপ আমাকে অমরত্বে উত্তীর্ণ করল। হীরের ঝলকানি আমাকে স্পটলাইট দেয় জানি, তবু বকুলকে তো ঝরতে বলিনি কখনো।
বুকের ব্যথার রূপান্তরে বিচ্ছেদে, তবে কি আমিই দেবতা? কবিতা আয়না। মাজাং খেলে ফিরে আসা ছেলেটি ডিমনা লেকের জলে তার ভালোগুলো ফেলে দিয়েছিল, সেই কি আজ ঝিলের ধারে অবলম্বন নিয়ে কলাবতী? বুঝেছি, যাকে সে জলে সংরক্ষিত করেছিল সে আজকের নত যেন আমি। ফিসফিসানির আবরণে হারিয়ে গেলাম প্রথমবার নত যেন ভাবেই। সাধনায় আমিও আহুতি দিয়েছি সাদা রং, কলাবতীর রক্তিমতায় আমার হৃদয় তৈরি হবে বলে। তবু সময়ের গভীরতায় অন্ধকার গুহারা সেদিন একসাথে আমার সৈন্যদল হয়েছিল, তখন যুদ্ধজয়ের আনন্দে জল ছোঁয়ার অধিকার পেয়েছি। অনাবিল আনন্দে পবিত্রতায় পূর্ণ কয়েকটা পৃথিবী আমায় আলিঙ্গন করেছিল। ঠিক তারপরেই জলের গভীরতায় রক্তের তরঙ্গে কান্নার ঢেউয়ে গর্জন ধ্বনি ওঠে, আমি নার্সিসাস হতে চাই না, আমি নার্সিসাস হতে চাই না। ধন্যবাদ। কবি আইরিন পারভিনকে অনেক ধন্যবাদ তার কবিতা পরিবেশনের জন্য। এখন আমরা কবিতা শুনব কবি শঙ্খ অধিকারীর কণ্ঠে। কবি শঙ্খ একজন মননশীল কবি এবং গদ্যকার। সে একটি পত্রিকার সম্পাদনার সঙ্গেও যুক্ত, বেতার জগতের সঙ্গেও তার বেশ যোগাযোগ রয়েছে। কবি শঙ্খর কাছে আমরা শুনে নেব তাঁর কবিতা। নমস্কার। আমার জীবনের গুরুদেব সম সম্মাননীয় অধ্যাপক অঞ্জন বন্দ্যোপাধ্যায় মহাশয় সহ রামানন্দ সংস্কৃতি পরিষদ গ্রুপের সবাইকে প্রণাম, শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাই। 22শে শ্রাবণ দিনটিকে স্মরণে রেখে আমি একটি স্বরচিত কবিতা পাঠ করতে চাই। আমার কবিতার নাম শ্রাবণ ২২ অথবা শুধুই বৃষ্টি। হয়তো তখন বৃষ্টি ছিল, কুয়াশা ঢাকা পথের মাঝে বিষাদ ঢাকা দু একটা নীল নৌকো মতো, হয়তো তারা সোনার তরি, হয়তো তারা এমনি করে ঢেউয়ের মাঝে বাঁচতে বাঁচতে পাল তুলেছে। হঠাৎ আবার নীল মোহনাই ছুটছে নদী, নামান্তরের একটা সাগর টানছে কাছে করুণ বাঁশি, ভালোবাসার অজস্র মুখ পাগল ছিল জীবন জোড়া, রিক্ত হাতে বিষাদ মাখা এমনি কোনো শ্রাবণ বেলা। পা ছুঁয়েছি অগাধ জলে অকাল স্রোতের দহন বেলায়, তবুও তাকে আপন ভাবি তবুও বৃষ্টি অঝোর কাঁদায়। দিগন্তরে অবিশ্বাসী শেষ হতে নেই কোথায় শেষের ব্যর্থ মায়া, ছায়ার মাঝে স্মৃতির তাপে আগুন ছোঁয়া উপস্থিতি, যেমন করে সুরের মায়ায় অবাক হওয়ার নিয়ম ছিল সেসব নিয়ম বৃষ্টি বৃথায়, বৃথাই বৃষ্টি সেসব নিয়ম। তবুও কাঁদার কাঁধ তো আছে, হাত তো আছে হাতের ভেতর, আমরা বড়ই দ্রবণ প্রিয়, আজ এখানে গলিত হৃদয় কাল ওখানে শক্ত শিলা, এই যে বৃষ্টির শিলার ফাঁকে দুই কিশলই মিলছে ডানা, ওর ভেতরেই বাঁচেন তিনি শ্রাবণ বৃষ্টি ২১-২২। ধন্যবাদ। ধন্যবাদ কবি শঙ্খ অধিকারীকে।
এখন আমরা কবিতা শুনব কবি রিতম সেনের কণ্ঠে। কবি রিতম সেন একালের একজন বিশিষ্ট সঙ্গীতকার। 2018 তিনি ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড ইস্ট পুরস্কার পেয়েছেন। 2018 ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাওয়ার্ড পেয়েছেন তোমাকে বুঝি না প্রিয় গানের জন্য। 2019 তিনি শ্রেষ্ঠ আধুনিক গানের গীতিকার হিসেবে পুরস্কৃত হয়েছেন রেডিও মির্চির কাছ থেকে। তার সুসময়ে ভালোবাসা হবে বিশিষ্ট কাব্যগ্রন্থ। এখন বর্তমান সময়ের প্রেক্ষিতে তার দুটি কবিতা শুনে নেব। নমস্কার, রামানন্দ সংস্কৃতি পরিষদকে ধন্যবাদ। তমালদার অনুরোধে আমি আমার দুটো কবিতা পাঠ করে পাঠাচ্ছি। আমি এই এই অসুখের দিনগুলো নিয়ে কি একটা কবিতার সিরিজ লিখছি। হতাশার কোনো ভ্যাকসিন নেই, নাম হলো হতাশার কোনো ভ্যাকসিন নেই। সেখান থেকে আমি দুটো কবিতা পাঠাচ্ছি, পাঠ করে পাঠাচ্ছি। হতাশার কোনো ভ্যাকসিন নেই। এক, ঘুমন্ত তানপুরা থেকে জন্মানো একটি ময়ূরের পালক উড়ে চলেছে চাঁদের দিকে। ঘুমন্ত জুঁই পোকাদের শুক্রাণু ও ডিম্বাণুর মধ্যে এই অদ্ভুত সম্পর্ক ছুঁয়ে উদ্বেলিত বন্ধ সিগারেট বিড়ির দোকান। ফাঁপা হ্যালোজনের দিকে তাকিয়ে নিঃশ্বাস টানছে পৃথিবী, হাঁক হাঁক করে শব্দ হচ্ছে। মহামারীর কোনো গল্প নেই, সবই উপন্যাস। আশীর্বাদ বলতে আটা, তাও শেষ। এই প্রকোপ দূর করা যে অসম্ভব এতদিনে প্রমাণিত। হতাশার কোনো ভ্যাকসিন নেই। ধন্যবাদ। দ্বিতীয় কবিতা এই সিরিজেরই কবিতা, 3 কবিতা, হতাশার কোনো ভ্যাকসিন নেই। 3, অনুসন্ধিৎ শাহ মানুষকে একা করে দেয়। সব প্রশ্নের শেষেই ঘাপটি মেরে বসে থাকে মৃত্যু। বেশি জলে চারাগাছগুলির মরে যাওয়ার ক্ষত গোটা বছর ধরে একটু একটু করে শুকিয়ে যেতে দেখে কৃষক। দেখাই নেশা, আলোর মধ্যে বিদ্যুতের মতো, বাজপাখির মতো নেশা। নিজের দুর্ভাগ্য ভুলতে রাস্তার কুকুরকে নির্মমভাবে পেটানোই রেওয়াজ এই রাতের। আর প্রকৃত তথ্য খুঁজতে আমি এই রাতেই পা বাড়াই টক্সিক রামধনুর ভেতর ঘরে। এক অপূর্ণ বিশ্ব, যেন এক মহাশক্তিশালী ট্যাবলেট, গিলে ফেললেই প্রেশার কুকার চড়ে যাবে হিংসার আগুনে। আগুনমুখো অতীত আর ছাই ডাকা ভবিষ্যতের ভেতর কোনোভাবে বেঁচে থাকা যাবে কি? হাতের কাছে যা আছে তাই তো দেখতে শেখাচ্ছে এই মহামারী। মরলে মরুন, আপনার শবদেহ গুজবের মতো, খইয়ের মতো ছড়িয়ে পড়বে এই উন্মুক্ত বিশ্বে আমাদের। ধন্যবাদ। কবি রিতম সেনকে কবিতা পাঠের জন্য অসংখ্য ধন্যবাদ। রামানন্দ সংস্কৃতি পরিষদের আহ্বানে সাড়া দিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগীয় অধ্যাপক শ্রী জয়দীপ ঘোষ মহাশয়, কবি দেবায়ন চৌধুরী, শ্যামল মণ্ডল, প্রদীপ্ত খাটুয়া, আইরিন পারভিন, শঙ্খ অধিকারী এবং জাতীয় পুরস্কার প্রাপ্ত গীতিকার রিতম সেন, যে উদার চেতনার পরিচয় দিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞতা জানাই। কৃতজ্ঞতা জানাই অসামান্য গায়ক অঙ্কন চট্টোপাধ্যায়কে। আজকে
কবিরা যে কবিতাগুলি পড়লেন এবং অঙ্কন চট্টোপাধ্যায় যে গান শোনালেন, আমার বিশ্বাস তা দর্শক শ্রোতাদের মনে সারা ফেলবে। ভালোবাসা জানাই আমার সহযোগী সম্পাদক তমাল বন্দ্যোপাধ্যায়কে। আমাদের ভবিষ্যৎ কর্মসূচিতে এই সকল উদার মনা কবিদের সহৃদয় সহযোগিতা এইভাবে পাব নিশ্চয়। এখন কবিতা পাঠ করবেন তমাল বন্দ্যোপাধ্যায়। তমাল বন্দ্যোপাধ্যায় কবিতা পাঠের পর আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে। সকলকে আবার শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করছি। আজ আমি আমার মাস্টারমশাই স্বামী শিবপ্রদানন্দজির লেখা দুটি কবিতার মধ্য দিয়ে আমার শ্রদ্ধা নিবেদন করব। স্বামী শিবপ্রদানন্দজি উদ্বোধন পত্রিকার ভূতপূর্ব সম্পাদক ছিলেন। স্বামী শিবপ্রদানন্দজির চরণের কাছে বসেই কবিতার অনুপ্রেরণা লাভ করেছি, তাই তাঁর কবিতা আমি পাঠ করছি। ছায়াছবি। অন্ধ গলিতে ঢুকে ছমছম করছে গা, বেহেড মাতাল সেখানে যেই ফেলেছে পা, উদ্বিগ্ন চাঁদ লুকিয়েছে মুখ মেঘের আড়ালে, খামার বাড়িতে নিয়ত শিকার ধরে চতুর বিড়ালে, কানাগলি কোন দিকে যায়, হেঁয়ালি বাসিতে কেউ বেদনা ছড়ায়, গড়ায় পাথর টুকরো শত শত অবিরত গভীর খাদের খেয়ালে। দ্বিতীয় কবিতার নাম স্বীকারোক্তি। স্বপ্নের রং ঝরেছিল কাল রাতে, শুকনো পাতার এলোমেলো নড়াচড়া, ডেকেছিল পাখি অজানা আশঙ্কায়, ধরা পড়ে গেছি একেবারে হাতে নাতে, নদীর ওধারে কুয়াশায় যেন কি, তীর তীর জলে চশমা কাচের সারি, উদাসী হাওয়ায় পথ হারানোর গান, খুইয়ে বসেছি আলপনা আকাশ্রী, বালি চরে চোরা স্রোত পিছু টানে, স্মৃতির সৌধ ভাঙতে অলিক সুখ, শ্মশানের কাঠ ইশারায় কথা কয়, খ্যাপা খুঁজে ফেরে বেভুল পথের মানে। ধন্যবাদ সকলকে।